নর্থ সি প্রডিউসার নামের এই জাহাজটি নির্মাণ করা হয়েছিল 1984 সালে ডেনমার্কে। পরিত্যক্ত হওয়ায় জাহাজটি বিক্রি করে দেওয়া হয়। বিভিন্ন হাত ঘুরে সেটি কিনে নিয়ে জনতা শিপিং কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান। এই ওয়েল ট্যাঙ্কারটি এখন রয়েছে মাদাম বিবির হাটের কাছে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে। ডেনমার্কের গবেষণা প্রতিষ্ঠান ডেনওয়াচের উদ্ধৃতি দিয়ে সে দেশের গণমাধ্যমের খবরে বলা হয়, জাহাজটিতে উচ্চমাত্রার তেজস্ক্রিয় পদার্থ রয়েছে। এরপর নড়ে চড়ে বসেছে পরিবেশ অধিদপ্তর, বিষয়টি তদন্তে নেমেছেন বলেও জানান কর্মকর্তারা। পরিবেশের ছাড়পত্রের জন্য যখন আবেদন করবে তখন আবার ভিজিট করবে, যদি রেডিওঅ্যাক্টিভ বর্জ্য থাকে সেটা টেস্ট করার জন্য আমরা যারা করে ওনাদেরকে চিঠি দিব। জাহাজটিকে কাটার জন্য ছাড়পত্র দিয়েছে বিস্ফোরক অধিদপ্তর, তবে তেজস্ক্রিয় পদার্থ আছে কিনা তা তাদের জানা নেই। আমি সরজমিনের ইন্সপেকশন করছি, আমি মনে করছি যে এই জাহাজের ট্যাঙ্কগুলি মানুষ ঢোকার জন্য নিরাপদ, কাটার জন্য নিরাপদ। এদিকে বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ডেড ভেসেল আমদানিতে আরও সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন পরিবেশবিদ। ডেড ভেসেলের অ্যাটলিস্ট ইলেকট্রিসিটি ভিতরে যাতে পুরো থাকে এবং এটা পরিদর্শনটা ভালোভাবে করা যায় এটা দেখা, এবং ওয়েল ট্যাঙ্কারের ক্ষেত্রে ডেড ভেসেল হলে এটা আসলে একটা বিপজ্জনক অবস্থায় দাঁড়াতে পারে। এ বিষয়ে কথা বলতে রাজি হননি শিপ ব্রেকিং ইয়ার্ডের কর্মকর্তারা, তবে টেলিফোনে তেজস্ক্রিয় পদার্থ থাকার কথা অস্বীকার করেছেন ইয়ার্ডের ম্যানেজার। জাহাজটিতে তেজস্ক্রিয় পদার্থ আছে কিনা তা দ্রুত নিশ্চিত না হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।